আমার তো আরো না পেটেও না মাথায় না, বুঝতেছি না প্রশ্নটা আর কি। প্রশ্নই বোঝেন নাই। ছোট্ট একটি গাছে রাঙা বিউটি নাচে, পাখি। সোনার দেশ 24 এর পক্ষ থেকে আবার গুগলে নিয়ে হাজির হয়েছি, পেয়ে গেছি দুজনকে, আমরা তাদের পরিচয় জানবো। আপু আপনার নাম? তন্নি। তন্নি, আমার নাম মোহাম্মদ আকিবুল ইসলাম। আমরা পেয়ে গেছি দুজনকে, আমরা এই দুজনকে আমরা ধরবো একটি গুগলি। সময় পাবেন 5 সেকেন্ড, সঠিক উত্তর দিতে পারলে আপনারা পেয়ে যাবেন আমাদের তরফ থেকে সুন্দর একটি গিফট। প্রশ্ন হচ্ছে, ছোট্ট একটি গাছে রাঙা বিউটি নাচে, 1 2 3। ছোট্ট একটি গাছে রাঙা বিউটি নাচে, 3 4। মানে মাথায় আসতেছে না কি হবে। পেটে আসছে? পেটও আসতেছে না মাথায়। আপনার? আমার তো আরো না, পেটেও না মাথায় না, বুঝতেছি না প্রশ্নটা আর কি। প্রশ্নই বোঝেন নাই। ছোট্ট একটি গাছে রাঙা বিউটি নাচে, পাখি। পাখি কেমনে? পাখি। অনেক অনেক ধন্যবাদ আপু, সময় শেষ হয়ে গেছে, আপনারা আমাদের সঠিক উত্তর দিতে পারেননি। অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সোনার দেশ 24 এর পক্ষ থেকে আবার গুগলি নিয়ে হাজির হয়ে গেছি, পেয়ে গেছি আমরা একটি ভাইকে। ভাই, আপনি এই মরু প্রান্তরে একা একা কী করছেন? আমি একাই ঘুরতে আসছি আর কি, এর জন্যই আর কি। এর জন্যই একা? জি। এই আমি আতিক ভাইকে বলবো একটু পুরোটা দেখান তো। এই মরু প্রান্তরে ভাই একা একা ঘুরতেছে, এটা আসলে মরুভূমির মতো, আর সুন্দর একটি গোধুলি, সেই গোধুলি দেখছেন, কেমন লাগছে আপনার সিরাজগঞ্জে? সিরাজগঞ্জে এর আগে আসা হয়েছে কিন্তু এই দিকে আর কি। সিরাজগঞ্জে আপনার কী আছে? আপুর বাসায়। আপনার হোম টাউন কোথায়? হোম টাউন ঢাকায় আর কি, পড়াশোনা হয় ঢাকাতেই থাকা হয়। ঢাকাতেই থাকেন। আর যাই হোক, আপনাকে দেখে অনেক ভালো লাগলো যে ভাই একা একা ঘুরতেছে, ভাইয়ের সাথে একটু কথা বলি। মূল কথা হচ্ছে, আমরা সোনার দেশ 24 এর পক্ষ থেকে আপনাকে একটি গুগলি বা ধাঁধা ছুড়ে দেবো, সেই ধাঁধার অ্যান্সার করার জন্য সময় পাবেন মাত্র 5 সেকেন্ড, সঠিক উত্তর দিতে পারলে আপনি পেয়ে যাবেন সুন্দর একটি গিফট। প্রস্তুত? জি, করতে পারেন। প্রশ্ন হচ্ছে, ছোট্ট একটি গাছে রাঙা বিউটি নাচে, সঠিক উত্তর কি হবে? 1 মরিচ গাছ। মরিচ যখন পাকে, মানে পাকার সবগুলো মরিচই যখন পাকে, তখন গাছটা নাড়াচাড়া মানে বাতাসে, হ্যাঁ বাতাসে হেলে দিলে তখনই আর কি এটারে, এটা খুব বিউটিফুল দেখা যায় আর কি। জাস্ট এর জন্য বললাম আর কি। মানে মরিচ গাছ, আপনি বলছেন যে মরিচ গাছ তো অনেক ছোট গাছ, আর সেই মরিচগুলো যখন পাকে, মানে পাকা মরিচ গাছ, মরিচ পাকাগুলো তখন খুব সুন্দর দেখা যায় এবং বাতাসে দোলে। তাই বলছিলাম যে সুন্দর, মানে ছোট্ট একটি গাছে রাঙা বিউটি নাচে, আপনি শিওর? শিওর। আপনি তো খুব ট্যালেন্ট, অভিনন্দন আপনাকে, আপনি পেয়ে যাচ্ছেন সোনার দেশ 24 এর পক্ষ থেকে সুন্দর একটি গিফট। অভিনন্দন ভাই আপনাকে, আপনি পেয়ে যাচ্ছেন সোনার দেশ 24 এর পক্ষ থেকে সুন্দর একটি গিফট। ধন্যবাদ আপনাদের সব। সোনার দেশ 24 সম্পর্কে কিছু? আমি আসলে এই চ্যানেলের ব্যাপারে মানে তেমন কিছু জানি না, কিন্তু আজকে আপনাদের কার্যক্রম দেখলাম, ঘুরে ফিরে দেখলাম, ভালো লাগলো। মানে আমরা বিভিন্ন জনকে প্রশ্ন করছিলাম, আপনি খেয়াল করছিলেন? দূর থেকে দেখলাম আপনারা ওই জায়গায় ই করতেছেন, ক্রাউড ছিল ওই জায়গায়, যাওয়া হয় নাই। আচ্ছা, ভাগ্যিস আপনার কাছে আমরা পৌঁছে গেছি এবং আপনি সঙ্গে সঙ্গে অ্যান্সার করে সুন্দর একটি গিফট পেয়ে গেলেন, কেমন লাগছে? অবশ্যই ভালো লাগছে, এই জায়গায় ঘুরতে আসছি এমনিই ভালো লাগতেছে, তারপরেও একটা গিফট, ভালোবাসা, ভালো লাগার দ্বিগুণ বেড়ে গেল। অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদেরকেও ধন্যবাদ, আপনারাও সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। আবার ভুলে হাজির হয়েছি।